Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah, alhamdulillah, Allahu akbar. প্রিয় মহতারাম, শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন প্রথম দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আর নতুন ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের পারা আকারে এবং গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, ইনশাআল্লাহ প্রতিদিন দেখতে দেখতে আমরা কোরআনকে বুঝতে পারবো এবং কোরআন বুঝে পড়তে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মুহতারাম, চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চতুষ্পদ জন্তু থেকে কিছুকে সৃষ্টি করেছেন বোঝা বহনকারী ও ক্ষুদ্রাকৃতির। তোমরা আহার করো তা থেকে যা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। এরপরের রাতে দেখুন, আল্লাহ বলছেন তিনি সৃষ্টি করেছেন 8 প্রকারের জোড়া, মেষ থেকে 2টি, ছাগল থেকে 2টি। বলো, নর দুটিকে তিনি হারাম করেছেন নাকি মাদি দুটিকে, নাকি তা যা মাদি দুটির পেটে আছে? তোমরা জেনে শুনে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হও। প্রিয় মুহতারাম, চলুন আজকের আয়াত দুটোর বিস্তারিত জানার বোঝার চেষ্টা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকে আয়াত 142 নম্বর আয়াত থেকে দেখি। আপনারা বুঝতেই পারছেন আজকের সরল অর্থ দেখে যে আরবের সেই কুসংস্কার, যে আয়ামে জাহেলি যুগের সে মানুষগুলো যে কিভাবে তারা বিভিন্ন জিনিসে কুসংস্কারের ভিতরে তারা নিমজ্জিত ছিল, তার ধারাবাহিক আলোচনা। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন, ওয়া মানে এবং, মিন মানে হতে বা মধ্য হতে, অ্যান্ড এবং, আল আনআমি, আল আনআমি, আনআম মানে পশু, পশু সাথে জের আছে, পশুর, গবাদি পশুর, অ্যান্ড মধ্য হতে গবাদি পশুর কি করে হা মুলাতান, হা মুলাতান, মু শব্দ হামেলা, হামেলা মানে ক্যারিং বা বহন করে, তা হা মুলাতান বোঝা বহনকারী, ফর ট্রান্সপোর্টেশন, ওয়া ফারসান, ওয়া ফারসান এবং ক্ষুদ্রাকৃতির, ক্ষুদ্রাকৃতি অথবা যাই হোক ক্লোদিং লিখেছি এখানে, আমরা বিস্তারিত আলোচনা করতেছি। তা হলো আল্লাহ বলছেন যে এই যে আল্লাহ সৃষ্টির মধ্যে বিভিন্ন প্রকারের পশু আছে, যেমন আল্লাহ বলছেন গবাদি পশু বোঝা বহনকারী। এই বোঝা বহনকারী বলতে কিছু কিছু পশু আছে যারা ইঙ্গিত করেছেন, উটের কথা বলেন, উট বোঝা বহন করে। আবার ক্ষুদ্রাকৃতির আছে কিছু কিছু, তা হলো ছাগল বা মেষ। এগুলো সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু এগুলো কি করেছে তারা? তারা বলছে এটা খাওয়া হারাম, ওটা খাওয়া যাবে না, এটা খেতে হবে, ওটা খেতে হবে। এগুলো সবই হালাল করেছেন, কিন্তু মানুষ সেটাকে হারাম করেছে। অ্যামং দ্য লাইভ স্টক আর সাম ফর ট্রান্সপোর্টেশন অ্যান্ড সাম ফর ক্লোদিং, অর্থাৎ এই যে ক্ষুদ্রাকৃতি, এই ক্ষুদ্রাকৃতি মেষ বা ছাগলের থেকে আমরা মাংস খাই, এ থেকে আমরা দুগ্ধ খাই, ইভেন এদের চামড়া দিয়েও আমরা পোশাক তৈরি করি। জি, এবার যেমন আল্লাহ নিজেই বলতেছেন কুলু, তোমরা খাও, তোমরা খাও। মিন প্লাস মা একসাথে হয়ে গেল মিম্মা। মিন মানে হতে বা থেকে, মা মানে যা বা তা, দেখেন তা থেকে, কিন্তু কোরআনে আসছে এভাবে আমরা মিম্মা, তা থেকে, অফ হোয়াট, রজাকা, তিনি রিজিক দিয়েছেন, কুম মানে তোমাদের, এই যে কুম মানে তোমাদের, রজাকা কুম তোমাদের রিজিক দিয়েছেন, রজাকা কা তোমাকে রিজিক দিয়েছেন, রজাকা না আমাদের রিজিক দিয়েছেন, ঠিক আছে না, রজাকা হুম তাদের রিজিক দিয়েছেন। এইভাবে যদি আপনারা নিজেরা নিজেরা এই যে কালার দিয়েছি কালারটা চেঞ্জ করবেন অর্থ চেঞ্জ হয়ে গেল আর তো দেখুন যারা নতুন নতুন ভাই বোন আছেন এখানে বেগুনি কালারে একটি ফেল বা ভার্ব এখানেও বেগুনি কালার ফেল বা ভার্ব এটার পিছনে উ লেগেছে এটার পিছনে উ লেগেছে ঠিক আছে খেয়াল করেন এই যে তাত্তাবিউ তাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ নিষেধ এটাও আদেশ নিষেধ ঠিক আছে কুলু তোমরা খাও আদেশ করেছে ওয়ালা তাত্তাবিউ নিষেধ করেছে তোমরা অনুসরণ করো না ঠিক আছে এগুলো আপনারা একটু অপেক্ষা করুন আমরা আমাদের গ্রামার পার্টে দ্বিতীয় পার্টে এগুলো বিস্তারিত আলোচনা করেছি দয়া করে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ বলছে যে কুলু তোমরা খাও মিম্মা তা থেকে রাজাকাকুম যা দিয়েছেন আল্লাহ 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 যে রিজিক হিসেবে তোমাদের দিয়েছেন এগুলো তোমরা খাও কত সুন্দরভাবে বলছেন বাট ওয়ালা কিন্তু না তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না ফলো করো না খুতুয়াত খুতুয়াত মানে পদাঙ্ক বা ফুট স্টেপস আর শয়তান শয়তানের শয়তানদের পদাঙ্ক অনুসরণ করো না আল্লাহ ক্লিয়ার কার বলিয়েছে প্রিয় মহোদরা আমাদের বুঝতে হবে শয়তানের পদাঙ্ক কোনটা কোনটা শয়তানের পদাঙ্ক কোনটা শয়তানের পদাঙ্ক না এটা কীভাবে বুঝবেন বোঝার জন্য একমাত্র উত্তর কোরআন কোরআন আপনাকে বুঝতে হবে কোরআন যদি আপনি বুঝেন তাহলেই বুঝতে পারবেন এটা শয়তানের পথ এটা আল্লাহর পথ এভাবে সূরা ইয়াসিনে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা শয়তানের পথ অনুসরণ করবে না কেননা সে তোমাদের সে আদি পিতা সে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাত থেকে তারা তাদেরকে জান্নাতে কিভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে তাদের সে নিষিদ্ধ ফল খেতে গাছের কাছে যেতে বাধ্য করেছে এইভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যাই হোক এবার দেখুন সেই শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহু ইন্না মানে নিশ্চয়ই হু মানে সে বা তা ইন্নাহু একটু খেয়াল করেন আমি এর আগে বলছিলাম মনে আছে কিনা হু মানে তার বা হিজ বা হিম অর্থে ব্যবহার করা হয় এই হুটা যখনই ইন্নার সাথে মিলে যায় তখনই সে পার্সোনাল প্রোনাউনের মতো অর্থ দাঁড়ায় ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার এটা হয় সে হয়ে যায় ইন্নার সাথে মিলা যাওয়ার জন্য ইন্নাহু নিশ্চয়ই সে ইন্ডিড হি লাকুম লা মানে জন্য কুম মানে তোমাদের তোমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লা না আমাদের জন্য লি আমার জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য জি এই যে ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদের জন্য আদুগুন আদুগু মানে শত্রু বা এনিমি কেমন শত্রু মুবিন প্রকাশ্যে শত্রু ডিগলার দেওয়া শত্রু আউটরাইট এনিমি হি ইজ টু ইউ অ্যান আউটরাইট এনিমি অতএব আল্লাহ আমাদের ক্লিয়ার বলে দিচ্ছে যে কে তোমার প্রকাশ্য শত্রু কে তোমার গোপনীয় শত্রু অতএব আমাদেরকে শত্রুকে শত্রু হিসেবে চিনতে হবে এবং তার সাথে সে যেভাবে আচরণ করতেছে আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনাকেও সেই শত্রু থেকে সবসময় অ্যাভয়েড করতে হবে যে আপনার ক্ষতি চাচ্ছে যে আপনাকে জান্নাত থেকে বিচ্যুতি করছে জাহান্নামের দিকে নিয়ে যাবে কেন আপনি তার ফলো করবেন এটাই আল্লাহ বলতেছেন এই জন্য যাতে আমরা ফলো না করি আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন যাতে আমরা কোরআন বুঝতে পারি প্রিয় মহোদরা একটা জিনিস খেয়াল করেন আমাদের এক দীর্ঘ জার্নি পথ পরিক্রমা আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি সেই প্রায় 2 বছর আগে ধারাবাহিকভাবে চলছে আল্লাহ চালাচ্ছেন কোনো এখানে মানুষের কোনো ক্রেডিট নেই আল্লাহ স্বয়ং তার এই কোরআনকে কীভাবে প্রচার প্রসার করবেন সেটা আল্লাহ ভালো জানেন যাই হোক সেই দীর্ঘ জার্নিতে আজকে আমাদের অনেক ভাই বোনকে আল্লাহ সম্পৃক্ত করেছেন এই সম্পৃক্ত জার্নিতে আপনার সবাই দেখবে যে ধারাবাহিক আলোচনায় হয়তো কোনো আলোচনা একটু বুঝতে পারবেন না বা বোঝার কষ্ট হবে এজন্য হাল ছাড়বেন না যে না এটা ধারাবাহিক যেহেতু শুরু করেছি মাঝখান থেকে তো আমরা জিস নেব না, আমাদের একমাত্র এই টার্গেট হলো ধারাবাহিকভাবে আয়াত যেখান থেকে যেই ঘটনা সম্পর্কিত হোক না কেন সমস্ত ঘটনা আমাদেরকে জানতে হবে, কোরআনে আল্লাহ কি বলেছেন কি বিস্তারিত, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাই হোক আপনারা লেগে থাকবেন ইনশাআল্লাহ। এর পরের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ব্যাপারে আমাদেরকে ইঙ্গিত করেছেন, সেই আরবের কুসংস্কার যারা সেই কুসংস্কৃতি যারা চালু করেছিল তাদের ব্যাপারে আল্লাহ বলছে যে সামানিয়াতা, সামানিয়া অর্থ ৮। আপনারা জানেন যে আরবির ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলো আরবির আছে, এর মধ্যে ৮ হলো গিয়ে সামানিয়া, মানে ৮ প্রকারের ৮ আজওয়াজিন জোড়া, ৮ প্রকারের জোড়া আছে। যেমন মিনার মধ্য হতে আর দ, খেয়াল করা দানি, দানি মানে মেষ শ্রেণীর শিব, দানি। যেমন মেষ শ্রেণী বলতে ছোট ছোট যে আপনার যেমন ছাগল বলেন, মেষ বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, এগুলো ছোট শ্রেণীর, এগুলোকে আল্লাহ বলছেন ৮ প্রকারের জোড়া। যাই হোক ৮ প্রকার হোক বা ৫-১০ প্রকার হোক, আল্লাহ ইঙ্গিত করছে যে ছোট শ্রেণীর যে মেষগুলো আছে এগুলো থেকে মেষ থেকে 2টি হতে পারে, ছাগল থেকে 2টি জোড়া যেমন নর নারী, হ্যাঁ, আবার মেষ থেকে বা ভেড়া থেকে 2টি হতে পারে, হ্যাঁ, নর নারী। এইভাবে আল্লাহ একটু আলাদা আলাদা করে দিয়েছে। ওরা বলতে ওরা এই কথাটা আয়াতটা আসছে এই জন্য যে ওরা এই যে আপনার মেষ বা দুম্বা বা ছাগল বলেন বা ভেড়া বলেন এর থেকে কিছু কিছুকে ওরা আবার হারাম করেছে, এইটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা নর খাওয়া যাবে, মাদি খাওয়া যাবে না, মাদির বাচ্চা খাওয়া যাবে, মাদির এই খাওয়া, এইরকম যেরকম আমি যেটা বলছি হাবিজ হাবিজ সব জিনিসগুলো ওরা কুসংস্কার বশত তারা নিষিদ্ধ করত, কোনোটা হালাল করত। এই সমস্ত কিছুই আল্লাহ এই আয়াতের মাঝে বলছে না সব কিছুই হালাল, তোমাদের জন্য হালাল খাওয়া। আস নাইনি, ইস নাইনি মানে 2টি, নর ও মাদি। আর হলে গিয়ে ওয়া মিন মধ্য থেকে আল মা আজি, মা আজি মানে ছাগল, ছাগলও আছে এই ছাগল শ্রেণীর, এগুলো আছে আপনার জি আস নাইনি সেলে 2টি ছাগল শ্রেণীর। 8 ফিয়ার্স, 2 অফ দেম শিপ অ্যান্ড 2 অফ দ্য গডস। আল্লাহ বলছে 8 প্রকার জোড়া, এর মধ্যে মেষ 2টি, ছাগল 2টি, এই যে যেগুলো আছে এগুলো তো সবই তোমাদের জন্য হালাল, তোমরা কেন শুধু শুধু এগুলোকে হারাম করতেছ। জি, এবার দেখুন আল্লাহ বলছেন কুল, হে রাসূল ওদেরকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন আজ জাকারাইন, জাকারা, জাকারা মানে নর বা মেইল, আজ জাকারাইন আইন, আইন আছে এখানে আপনার লিনের হরফ, আমরা যেটা বলি লিনের হরফকে সাধারণত দ্বিবচনে নিয়ে আসা হয়, এটা আমরা পরে আলোচনা করব যে কি নর দুটিকে দ্য 2 মেলস হারামা, হারাম করেছেন, ডিড ফরমিট, আল্লাহকে হারাম করেছেন। আমি, আম মানে নাকি বা অর, আল উমসাইন অর্থাৎ 2টি মাদিকে, দ্য 2 ফিমেলস। ওই যে আমি আরে আগে বলছিলাম যে ওরা এই মাদি এই যে মেষের বা ছাগলের বা দুম্বর এগুলোকে কেউ কোনোটাকে হারাম বলে, আবার কোনোটাকে হালাল বলে, এগুলো আবার কোনোটাকে বাচ্চা, পেটের বাচ্চা হলে এই বাচ্চা পুরুষরা খেতে পারবে, মেয়েরা খেতে পারবে না, আবার মেয়েরা খেতে পারবে, পুরুষরা খেতে পারবে, এইরকম ভাই হাবি যাবি কথাগুলো ওরা বলছে। এই কথার জবাবে এই জন্য দেখবে যে কোরআনে আল্লাহ কোনো কিছুই বাদ রাখেনি। সমাজে তখনকার প্রচলিত যে সকল ঘটনাগুলি হয়েছে তার মধ্যে মানুষকে সৎ পথে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য আল্লাহ যখন যেখানে যেটা আপনার অনিয়ম দেখেছেন সমাজের তখনই সাথে সাথে আয়াত নাজিল করে সেই জিনিসটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আমাদেরও যাতে কোনো ব্যাপারে কোনো ডাউট না থাকে। এই জন্য ভাই আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝলে আপনি সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, অবশ্যই দেখতে থাকবেন যে এই যে গ্রামারগুলো আছে, এই যে বেগুনি কালার স্পেশালি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা থাকবেন ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে গ্রামারে। এরপর দেখুন আল্লাহ বলেন আম্মা, আবার সে আম মানি নাকি বা অথবা অর্থে ব্যবহার হচ্ছে অর হোয়াট, মা মানি যা, আম মানি অথবা আর মা মানি যা, আম্মা অথবা হোয়াট। এবার দেখুন ইস্তামালাত, তামালাত মানে ধারণা করা সব কিছু ওরা ধারণার উপরে নিজেরা নিজেরা মন করা আলাইহি তার কাছে কিসের আরহাম মূল শব্দ রেহেম রেহেমের প্লুরাল হলো আরহাম আর রেহেম কথাটা থেকে আমাদের বাংলায় কিন্তু রেহেল চলে আসছে রেহেল যেমন আমরা অনেক সময় দেখব যে মসজিদে বা বিভিন্ন জায়গা বা কারো বাসায় আছে কোরআন রাখার জন্য কোরআনকে ধারণ করার জন্য যেই কাঠের বলেন এখন প্লাস্টিকের বের হইছে সেটা হচ্ছে রেহেল বলি আমরা রেহাল রেহাল বা রেহেল বলি সে রেহাল বা রেহেল কথাটা কিন্তু এই রেহেম কথাটা থেকে আসছে মানে যেটা ধারণ করা হয় যাতে যাতে ধারণ করা হয় ক্যারি তো এর প্লুরাল হলো আরহাম গর্ভসমূহ ওমস অতএব ওরা কি ধারণা করছে যে আল উনসাইন এই যে মাদি দুটির এই ফিমেলদের পেটের ভিতরে যা আছে এগুলো হালাল বা হারাম এই রকম ভাই কোনটা কি হালাল করতে হবে কোনটা হারাম করতে হবে সবই তো আল্লাহ ডিটেইলস বলে দিয়েছে কিন্তু তারা নিজেরা নিজেরা মন গড়া ভাবে এটা এই পেটের ভিতরে এটা হারাম এই রকম কথা ওরা বলতো যাই হোক দেখুন এরপর বলছেন আল্লাহ হে রাসূল আপনি ওদেরকে বলুন নাব্বিউনি নাব্বা নাব্বা যেমন ক্রিয়ার দুই নম্বর ফর্ম নাব্বিউনি আমাকে অবহিত করো নাব্বা মানে আমায় খবর দাও সংবাদ দাও নি মানে আমাকে ই বা নি আমার বা আমাকে নাব্বিউনি আমাকে খবর দাও আমাকে জানাও বি ইলমিন তোমাদের জ্ঞানের ভিত্তিতে উইথ নলেজ তোমরা যে এইসব কথা দুনিয়াতে বসে হাবি জাবি কথা বলতেছো এই সেই এটা হারাম এটা হালাল না এটা হারাম না এই রকম যে কথাগুলো বলতেছো তোমরা এইগুলো জানাও আমাদের বুঝাও জ্ঞানের ভিত্তিতে মানে কি যুক্তি দিয়ে বুঝাও কোনটা হালাল বা কোনটা হারাম যুক্তি দাও প্রমাণ দাও ইন যদি কোন মানে হওয়া তুম মানে তোমরা তোমরা হও কোন তুম তোমরা হও দেখুন কোন তুম তোমরা হও কোন তু আমি হই কোন তা তুমি হও কোন না আমরা হই কোন তুম তোমরা হও আর এইখানে হয়ে গেল কানা মানে সে হয়েছিল আর কানু তারা হয়েছে যাই হোক যদি তোমরা হও আটটা জিনিস বলে রেখি যে কোন তুম তোমরা হয়েছিলে যেহেতু অতীতকাল হওয়ার কথা ছিল কোন তুম তোমরা হয়েছিলে কোন তু আমি হয়েছিলাম এটা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না অর্থটা বর্তমানকালে দাঁড়াচ্ছে কেন কারণ সামনে ইন আছে এটা কন্ডিশনাল শব্দ ইন মানে যদি এই যদি যদি থাকে তাহলে অতীতকালের হলেও অর্থটা প্রকাশ পাবে বর্তমানকালের মতো সাদিকিন সত্যবাদী যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যদি তোমরা শিখি ভালো মানুষ হয়ে থাকো বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তোমার বুদ্ধি জ্ঞানের ভিত্তিতে আমাদেরকে জানাও সুবহানাল্লাহ প্রিয় মুহতারাম এরকম জিনিস দিয়ে এই আয়াতগুলো দিয়েও আজকেও আমাদের সমাজেও চতুর্দিকে আপনি তাকিয়ে দেখবেন চোখ খোলা রাখে যে কোথায় কোন জিনিসটা বৈষম্য বৈসাদৃশ্য হচ্ছে যুক্তির সাথে মিলতেছে না যে এমন কিছু চলতেছে যা প্রচলিত নিয়মের মতো আগের মতো চলছে যে জি না যদিও আগে যুগ যুগ ধরে হয়েও থাকে আর সেটা যদি কোরআন এবং কোরআনের বিরুদ্ধে হয়ে থাকে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে হয়ে থাকে সেটা চলবে না কোরআনের সাথে মিলাতে হবে জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এজন্যই আমাদের দরকার কোরআনকে জানা এবং বোঝা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমিন প্রিয় মুহতারাম আমরা ক্লাসের দ্বিতীয় পাঠে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার ফর্মেশন অফ টেন্স পাস্ট ফিউচার ইম্পারেটিভ পার্সোনাল নাউন ভার্বাল নাউন এটসেট্রা চলুন প্রিয় মুহতারাম গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা কুইজের উত্তর দিয়েছেন নিয়মিত অংশগ্রহণ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই চেষ্টার প্রচেষ্টার উত্তম উত্তম যাতা দান করুন আর যেসব ভাই বোনেরা এখনও কুইজ উত্তর দিতে পারছেন না না পারলে আপনাদের কমেন্টসগুলো বলুন লিখুন কীভাবে পারছেন না কেন পারছেন না ওইভাবে আমরা আরও বিস্তারিত আলোচনা করব দেখুন প্রশ্ন ছিল লা মানে না ইউ হিব্বু তিনি ভালোবাসেন বা সে ভালোবাসেন তিনি ভালোবাসেন না লা ইউ হিব্বু যদি হয় প্রশ্ন ছিল অবশ্যই আমরা ভালোবাসি কী হবে তো অবশ্যই হলো গিয়ে লা এটা লা আর এটা হলো লা লা মানে অবশ্যই লাম আলিফ আছে বাট এটা আলিফ নেই। লা মানে অবশ্যই, আমরা হলো গিয়ে নু, নু হলো আমরা। লা নু হিব্বু, অবশ্যই আমরা ভালোবাসি, অবশ্যই আমি ভালোবাসি। লা উহিব্বু, অবশ্যই তুমি ভালোবাসো। লা তুহিব্বু, অবশ্যই সে ভালোবাসে। লা ইউ হিব্বু, অবশ্যই আমরা ভালোবাসি। লা নুহিব্বু, জি এই যে লা নুহিব্বু, অবশ্যই আমরা ভালোবাসি। এভাবে আপনারা এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন শব্দ থেকে আস্তে আস্তে বড় বড় একটু সেন্টেন্সের দিকে চলে যাচ্ছি। একটু দীর্ঘ দীর্ঘ করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে বলবো, আপনারা পারবেন ইনশাল্লাহ। এভাবে পারতে পারতে দেখবেন যে ইনশাল্লাহ কোরআন বুঝতে পারবেন। চলুন প্রিয় মোহতারাম, আজকে কয়েকটা আয়াত পেয়েছি এবং কয়েকটা আয়াতের শব্দ পেয়েছি, শব্দগুলি নিয়ে একটু আলোচনা করি, যা আবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হতে হতে আপনারা দেখতে পারবেন। যেমন এই যে কুলু, এই কাফ, এই কাফ মানে খাওয়া, আর যদি কফ হতো তাহলে কি হতো, বলা হতো। আদেশ করেছেন কুলু, তোমরা খাও। কোথেকে আসলো খেয়াল করেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে। আ খা যা, সে ধরেছে বা ধরলো। আ কালা, সে খেয়েছে বা খেলো। ইয়া খুজু, সে ধরে বা ধরবে। ইয়া কুলু, সে খায় বা খাবে। খেয়াল করেন এই যে অর্ডার অর্থে কোথায় আসলো, আদেশ বা নিষেধ অর্থে। খেয়াল করেন খুজ মানে ধরো, খুজ মানে ধরো, আর কুল মানে খাও, কুল মানে খাও। আর যখন প্লুরাল হয় উটা যোগ করতে হবে, কুলু তোমরা খাও, কুলু তোমরা খাও, এই জন্য এখানে আসছে কুলু তোমরা খাও, আদেশ অর্থে বলা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রেমতারাম, যে শব্দটা নিয়েছি অত্যন্ত কমন শব্দ, র ঝা কা, সে রিজিক দিয়েছে। না সোয়ারা, সে সাহায্য করেছে। র ঝাকা, সে রিজিক দিয়েছে। এইখান থেকে চলে আসলো রজাকা মানে সে রিজিক দিয়েছে। কাদেরকে, কুম মানে তোমাদেরকে, তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন। খেয়াল করছেন, জি। আবার দেখেন যদি অতীতকাল বলি, রজাকু তারা রিজিক দিয়েছে। রজাক তু আমি রিজিক দিয়েছি। রজাক তা তুমি রিজিক দিয়েছো। রজাক না আমরা রিজিক দিয়েছি। রজাক তুম তোমরা রিজিক দিয়েছো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন যে শব্দটা নিয়েছি, একই আয়াতের ভিতরে 3টি ভার্ব পেয়েছি বা 3টি ফেল পেয়েছি, 3টি নিয়ে আমরা আলোচনা করতেছি। জি, খেয়াল করেন, ইত্তাবা সে অনুসরণ করেছে। ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে। খেয়াল করছেন, আয়াত্তাবিউ সে কি অনুসরণ করে, লা ইয়াত্তাবিউ সে অনুসরণ করে না। ইত্তাবি তুমি অনুসরণ করো, লা তাত্তাবি তুমি অনুসরণ করো না। লা তাত্তাবি তুমি অনুসরণ করো না, সিঙ্গুলার। লা তাত্তাবিউ, এবার উ যোগ করা হয়েছে এটার সাথে, উ যোগ করলে কি হলো, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না। জি প্রিয় মহোদয়, আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা শব্দ দেখেন আরবির গ্রামারের আমাদের টেবিল যেটা আছে, এই টেবিলের মধ্য থেকে একটা আয়াত যে কোনটা আসবেই, হয় এখান থেকে আসবে, না হয় এখান থেকে আসবে, না হয় এখান থেকে আসবে, আসবেই। এই জন্য এই টেবিলটা হলো সাইন্টিফিক একটা টেবিল। এই টেবিলগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ, দেখলে যদি বুঝতে পারেন আপনি কোরআনের আয়াতগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখুন যে শব্দটা নিয়েছি, এটা তো আমরা জানি যে কুল, আগে পড়েছিলাম কাফ দিয়ে, সেটা যে কুল মানে খাওয়া, আর এই কফ দিয়ে হলো কি কুল মানে বলা। হাররামা কাফারা, ক্রিয়ার 2 নম্বর ফর্ম। কাফারা সে দূর করেছে, হাররামা সে হারাম করেছে। ইউ কাফিরু সে দূর করে বা করবে, ইউ হারিমু সে হারাম করে বা করবে। এই যে হাররামা মানে তিনি হারাম করেছেন, সে হারাম করেছে। ঠিক আছে, এই যে হাররামা এখান থেকে চলে আসছে, একদম হুবহু দেখেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটা নিয়েছি আমরা ক্রিয়ার 2 নম্বর ফর্ম থেকে, তা হলো এই যে নাব্বি উ, নাব্বি উ। খেয়াল করছেন, একটু খেয়াল করেন যে হাইয়া মানে সে গড়ে দিয়েছে, নাব্বা হাইয়া আ, হাইয়া আ মানে সে গড়ে দিয়েছে, নাব্বা আ সে সংবাদ দিয়েছে। ঠিক আছে, ইউ হাইয়ি উ সে গড়ে দেয় বা দিবে, ইউ নাব্বি উ সে সংবাদ দেয় বা দিবে, ইউ নাব্বি উ। এখন দেখেন এই যে হাইয়ি সংবাদ দাও, হাইয়ি সংবাদ দাও। তাহলে কি হবে? নাব্বি, না সরি, হাইয়ি গড়ে দাও, হাইয়ি গড়ে দাও, নাব্বি সংবাদ দাও, নাব্বি সংবাদ দাও। আর প্লুরাল হলে নাব্বিউ, তোমরা সংবাদ দাও, তোমরা জানাও। নি মানে আমাকে, ই বা নি মানে আমাকে। তাহলে এখান থেকে এটা চলে আসলো, আদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। তা নাব্বি উ নি, তোমরা আমাকে জানাও, তোমরা আমাকে সংবাদ দাও, বি ইলমিন, তোমাদের জ্ঞানের ভিত্তিতে। তো যদি তোমরা জেনে থাকো তাহলে জানাও। সুবহানাল্লাহ। প্রিয় মহতারাম, এইভাবে দেখতে থাকুন, একটু ইনশাআল্লাহ দেখতে থাকুন, দেখে দেখে কোরআন আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মহতারাম, বরাবরের মতো এই স্লাইডও আপনাদের জন্য কুইজ। লক্ষ্য করুন, এই যে নাব্বা আ মানে সে সংবাদ দিয়েছে, ইউ নাব্বি উ সে সংবাদ দেয় বা দিবে। আবার দেখেন, ফা মানে অতঃপর, সা মানে অচিরেই বা শীঘ্রই। আবার দেখেন, কা মানে তোমার, কুম মানে তোমাদের। জি, আমার প্রশ্ন হলো, অচিরেই তোমাদেরকে আমরা সংবাদ দিব, অচিরেই তোমাদেরকে আমরা সংবাদ দিব, এটা আরবিটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করুন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন এবং সবাইকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকামে পৌঁছার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।